শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ উস্কানি দিয়ে পুলিশ সেখানে নির্বিচারে গুলি করেছে, লাঠিপেটা করেছে, আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে। আপনারা রক্তচক্ষু দেখাচ্ছেন, এগুলো আমাদের কাছে ভিডিও থাকতে থেকে কে মনে রাখবেন, এগুলোর একদিন হিসাব জনগণের কাছে দিতে হবে। পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া একবার আসেন তো, আমাদেরকে মোকাবেলা করেন তো। কোনো ক্ষমতা আছে কিনা, কোনো ক্ষমতা নাই, পালানোর কোনো পথ থাকবে না। পুলিশ ছাড়া আসার মতো ক্ষমতা আপনাদের নারায়ণগঞ্জে কারো নাই। সেই শোষক এক শ্রেণীর শিল্পপতি ব্যবসায়ীকে দিয়ে তারা মিটিং করে স্লোগান দেওয়ায়, কি স্লোগান? বারবার দরকার শেখ হাসিনার সরকার। এই স্লোগানকে দেশের মানুষ নিন্দা করে প্রত্যাখ্যান করে। এই শোষকরাই শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের কাছ থেকে জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়ে জনজীবনকে বিপন্ন করে ফেলেছে। জনগণ আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণ আজকে তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। সেই কারণে তারা আজকে ষড়যন্ত্রের পথ নিয়ে যাদেরকে পৃষ্ঠপোষকতা করে দেশের মানুষকে শোষণ করেছে, সেই শোষক এক শ্রেণীর শিল্পপতি ব্যবসায়ীকে দিয়ে তারা মিটিং করে স্লোগান দেওয়ায়, কি স্লোগান? বারবার দরকার শেখ হাসিনার সরকার। এই স্লোগানকে দেশের মানুষ নিন্দা করে প্রত্যাখ্যান করে, কারণ এই শোষকরাই শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের কাছ থেকে জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়ে জনজীবনকে বিপন্ন করে ফেলেছে, এদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তাই তারা কি চায়? বারবার এই সরকারকে চায়। আর কারা চায় আপনারা জানেন? এই এলাকার যিনি এমপি নিজেকে দাবি করেন জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তিনিও বলেন স্লোগান দিয়ে বারবার দরকার এই সরকার। কেন বলেন? তিনি এবং তার লগের যারা দোষর, যারা সন্ত্রাসী, যারা লুণ্ঠনকারী, তারা কোটি কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, সেই লিপসা এখনো আর ভুলতে পারে না। সেই জন্য চায় অবৈধভাবে ক্ষমতায় আছে আবার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। তারা যে আজকে বোঝে ভালো করে তাদের পিছনে মানুষ নাই। এই যে আমাদের হাজার হাজার নেতা কর্মী আজকে রাজপথে, তারা আন্দোলন সংগ্রামে, কিন্তু আজকে আমাদেরকে রাজনীতিক ভাবে মোকাবেলা করতে পারে না। তারা পুলিশের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে, মিথ্যা মামলার উপর ভর করে।